হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি খুব এক্সাইটেড, অনেক খুশি যে আজকে আমার ফার্স্ট, আমি প্রথম ব্লগ করতে যাচ্ছি। আমি নতুন ইউটিউব চ্যানেলে, লাইফের প্রথম ইউটিউব চ্যানেল খুলছি, আর আমি আজকে ফার্স্ট ব্লগ করতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার সাথে আছে আমার পাগলা গুড়া, আর ক্যামেরাম্যানে আছে আমার ফ্রেন্ড হাবাবুল আলম। তো দেখা হচ্ছে রাইড করতে করতে। অনেকদিন পর বাইরে এসেছি রাইড করতে, আর পাগলা গুড়ার সাথে আছে, অনেক আলাদা একটা ফিলিংস। আর আমার লাইফের প্রথম ব্লগ, জানি না কার কাছে কেমন লাগবে, বাট সবাই ইনশাল্লাহ সাপোর্ট করবেন। আপনাদের আপনাদের সাপোর্ট ভালোবাসে আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিবে। আমরা এখন যাচ্ছি জকিগঞ্জ রোড, এটা হচ্ছে জকিগঞ্জ রোড। কোন জায়গায় যাব তা কোনো নির্দিষ্ট নাই, জাস্ট রাইড করতাম, ভাল লাগছে। ফ্রেন্ডের ফোন দিছি আহবাব যে একটু রাইড করব, চল যাই। তো বাইরেছে, দেখা যাক, আপনাদের রাস্তার ভিউগুলো দেখেন, যাই কত যাওয়া। আসলে সবাই বলে, বাংলাদেশের অনেকেই বলে সিলেট জায়গাটা নাকি অনেক সুন্দর, অনেক রাস্তাঘাট, পাশে যে গাছপালা, জমিন, আসলেই অনেক সুন্দর লাগে, মনে মধ্যে মন। আর সিলেটি ভাষায় একটা কথা বলে না যে বাড়ির গরু বাড়ির ঘাস খায় না। তো আমাদের আসলে এগুলা সবাই অনেকে বলতে পারে যে তোমাদের এই পাশে এটা, ওই পাশে এটা, দেখি না কেন। আসলে যারা বাইরে টাউনে থাকে তাদের জন্য এটা অনেক সুন্দর লাগে, আমাদের জন্য কমন এটা একটা বিষয়। আর আপনারা দেখতে থাকেন রাস্তা, আর আমার যে পাগলাগুলা দেখতেছেন এটা কেনার মাত্র 4 দিন হয়েছে। তো ওই সময় আমি চাইছিলাম একটা ফার্স্ট ব্লগ শোরুম থেকে বাইক কিনে আনার সময় করব, বাট ওই সময় আর করা হয় নাই, কিন্তু প্রবলেমের কারণে করতে পারিনি। ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে, ঝাপসা ঝাপসা দেখা যেতে পারে। তো আমি তো ফার্স্ট, লাইফের প্রথম, এই জন্য এত ভালো হবে না। দোয়া করবেন সবাই যাতে সামনের ভিডিওতে বা সামনে ইনশাল্লাহ ভালো কিছু আসবে, ইনশাল্লাহ আস্তে আস্তে সামনের দিকে, এক দুই করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব, আপনারা মনে কিছু আনবেন। এখানে কী হয়েছে কিছুই বুঝতে পারতেছি না, বাট অনেক জামে লাগছে।
পানি ভিড়ি জায়গাটা, এটা অনেকে এসে অনেক জায়গা থেকে এসে এখানে ফটো শ্যুট করে। এদিকে গাছতলা বলা হয়ে থাকে, দুদিকে গাছ বাঁচলে গাছ অনেক সুন্দর। সামনে আরেকটা ভিউ আছে অনেক সুন্দর, আমি আগে গেছিলাম সেটা দেখাবো আপনাদের। আর দেখতে থাকুন রাস্তায়। ¡Gracias!
পানি আসে তো জানি না, এখন পানি যদি কম থাক বেশি দেখলে পানি কম থাকে, এই জন্য হয়তো কীরকম হবে দেখি নাই অনেক দিন হয়েছে আইসি। বর্ষাকালে পানি যখন বেশি থাকে অনেক সুন্দর লাগে, অনেক ফসল ওইখানে। আমার অনেক ভয় লাগছে, তো আমি ভয় পাচ্ছি না, কারণ আমার পাশে সাথে আমার ফ্রেন্ড আছে, আমার পাগলা ঘোড়া আছে, ইনশাআল্লাহ উপরে আল্লাহ আছে, মা বাবার দোয়া আছে সবসময়। ভালো লাগে, আগে অনেকবার এসেছি, এদিকে নর্মালি গাড়ি আসতে দেয় না, বিজিবিরা বিজিবির অধীনে পয়েন্ট আছে, পরিচিত ছিলাম, আসার পরে ওনারা দেখে আমাকে আমি সালাম করলাম কেমন আছে বলে আমাকে আসতে দিয়েছে, এই জন্য এদিকে গাড়ি আসতে দেয় না, সবার গাড়ি ওইখানেই থাকে পয়েন্টের এখানে। তো দেখি যাই সামনে কেমন, নদীর পাড়ে নামি একটু দেখি কেমন লাগে। একটা ব্লগে আমি আমাদের সিলেটের জকিগঞ্জ থানার কাস্টম কার্ড দেখাবো, মানে যেদিক থেকে ইন্ডিয়ার মানুষ যায় ভারতে, মানে সব কিছু সঠিকভাবে যায়, পাসপোর্ট ভিসা ওকে করে নিয়ে যায়। আর আমরা আসছি এই মুহূর্তে নদীর পাশে, দেখতে পাচ্ছেন আপনারা, তো ওইখানে আসলে তিন নদীর মুখ না, তিন নদীর মোড় আর একটু সামনে, ওইখানে নামা যায় না, অনেকটা মানুষ ফসল ক্ষেত করছে, তারপরে অনেক কিছু ওইদিকে আমরা বাইক রাখারও জায়গা নাই, এই জন্য আমরা ওইদিকে বাইক রাইড করতে পারি না, এখানে এসে বাইক রাখার জায়গা পাইছি সুন্দর, এখানে রাখছি, আমরা একটু নামা এদিকে ঘুরবো, হাঁটবো, দেখবো, আলাদা একটা ফিলিংস বিকালবেলা বাইক করে আসছি, ভালো লাগছে। তো আপনারা দেখতে থাকেন, সাথে দেখেন, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা বাংলাদেশ, আবার ওইখানে একটু জায়গা বাংলাদেশ আছে, ওই ওই পাশে আবার ইন্ডিয়া, ওই যে একটা ইয়া দেখা যাইতেছে টং, ওই পাশে ইন্ডিয়া, ওইদিকে আবার ইন্ডিয়া, ওই পারের অনেক বেশিরভাগই ইন্ডিয়া, অল্প একটু জায়গা বাংলাদেশ পড়ছে। আর এই যে নদীটা বর্ষাকাল থাকলে বড়া যখন থাকে অনেক ভালো লাগে, তিন নদীর মোহনা, ওই যে ওইটা তিন নদীর মোহনা, ওইখানে তিনটা নদীর মুখ এসে যখন পানি একসাথে আসে তখন মানে পানি ধাক্কা দেয়, অনেক ভালো লাগে, এটা দেখার জন্য অনেক মানুষ বাইরে থেকে আসে। তো এখন বর্ষাকাল নাই, পানি কম, এই জন্য এরকম দেখা যাইতেছে, তাও আমরা আসলাম অনেকদিন পরে, বাইক রাইড করতে ভালোই লাগছে এই জন্য দেখতে আসলাম। আর দেখতে থাকুন আপনারা, সাথে থাকুন, আপনারা দেখতে পাচ্ছেন বিকেলবেলার ভিউটা অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে এখানে, আমি যতবার আসি ততবারই আমার ভালো লাগে বিকেলের ভিউগুলো অস্থির, এখানে পানি বেশি থাকলে বর্ষাকালে আরও সুন্দর লাগে। আরও ওই পাশে ওই যে জায়গাটা, ওইটা হলো ইন্ডিয়া, ওই পাশে ইন্ডিয়া আর ওই পাশে বাংলাদেশ। আর আমি এখন আপনাদের কাছে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আমার ফ্রেন্ড, যার কথা আসলে না বললেই নয়, এই ব্লগের অনেক অবদান তার। আমি ফার্স্টে আমার যে পাগলা ঘোড়াটা কিনতে গেছি তাও আমি পালসার কিনতাম, ওর ও যখন বলছে আমার অ্যাপাচি কিন, আমি বলি না অ্যাপাচি কিনবো না, অ্যাপাচি তো সুন্দর না, আমার ভালো লাগে না, তারপর ওর কথার কারণে আমি অ্যাপাচি বাইকটা দেখে আমার অনেক ভালো লাগছে, সব কিছুতেই ও আমাকে ব্লগে ইন্সপায়ার দিচ্ছে, অনেক কিছু করছে। তো আমি আজকে ওর কাছ থেকে শুনতে চাই যে ওর অনুভূতিটা কি আমার ব্লগ সম্পর্কে, বা আজকে যে ফার্স্ট ব্লগ দেখি শুন। আসলে অনুভূতি নিয়ে কি বলবো, আর ইউটিউবে ব্লগ করা এটা আমার নিজেরই একটা শখ, বা আমার আমার ফিউচারটা আমি আসলে ইউটিউবে ইয়ে করতে চাই। আর আমি অনেক আগে থেকে ইউটিউবে মানে ভিডিও আপলোড দিতেছি, ওই চ্যানেলগুলো আসলে এখন নাই। আর 2018-তে আমার ফার্স্ট চ্যানেল খুলছিলাম, ওইখানে ডাবিং ভিডিও বানাতাম, তো ওইগুলো আর না, এগুলো নিয়ে আর কথা বলতে চাই না আমি। আর ইনশাল্লাহ সামনে আমিও শুরু করব। আর বন্ধু ব্লগ, বন্ধু যখন বলছে ব্লগ শুরু করব, তখন বললাম যে এরকম করতে পারো, সরে একটু মানে মানে যা সহযোগিতা লাগছে আমি করছি, ইনশাল্লাহ আরও করব, আর আমারও যা সহযোগিতা লাগবে আসলে ও করবে। আর এই জায়গায় আসলে আমি ফার্স্ট আসি, আমি এর আগে আসি না, যদিও আমার বাড়ি থেকে পাশেই, তবে আসা হয়নি, এসে ভালো লাগছে, বন্ধু জায়গাটা সাজেস্ট করেছে, অনেক থ্যাংক ইউ বন্ধুকে, ধন্যবাদ।
আর আমার বন্ধু রাজীবের জন্য সবাই দোয়া করবেন, আর ও চ্যানেলের ফার্স্ট ভিডিও এটা, আর আপনারা সবাই সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর দোয়া করবেন ওর জন্য, ওর জন্য আরও সামনে এগিয়ে যায়। তো আমরা এখানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি, আসলাম গোলাম আপনাদের দেখালাম, আর আর কি বলবো, আসলে ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটিটা একটু খারাপ হবে, কারণ আমি আগেও বলেছি ভিডিওটাতে এটাই আমার ফার্স্ট ব্লগ। তো আপনারা সবাই আমার কথা চর্চা, মুখের কথাগুলো চর্চাও না, সবাই আমাকে কমার দৃষ্টিতে দেখবেন কোনো ভুল ত্রুটি থাকলে, আর কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে এগুলো শুধরাই আবার সুন্দর ভিডিও বানাতে পারি। আর আমার জন্য দোয়া করবেন। আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।